মাছ ধরবো। শাবাশ, যেখানে মাছ বেশি সেখানে আমরা চলে যাচ্ছি। আর নদীর তীরে এসেই মইজাল বাঁধা শুরু করে দিয়েছি, আর মইজাল বাঁধতে বাঁধতে আমাদের অনেক সময় লেগে যাবো গা। আর এইদিকে দেখতে পারতেছি যে আমাদের সাথে যারা আসছে ওরা মাছ ধরে একদম অবস্থা কাহিল করে ফেলছে। এই যে এদিকে দেখতে পারতেছেন একটা খেয়ন দিয়েই কত খুলসে মাছ ধরে ফেলছে, আমরা পিছে পড়ে যাইতেছি। মইজালের ভাড়া দেওয়ার জন্য এই যে মাটি ভরার কাজ চলতেছে, মাটি ভরবো, ইটা ভরে ভাড়া দিতে হবে, নাহলে জালটা মাটির সাথে লেগে থাকবে না। ভাড়া বেঁধে নেওয়ার পরেই পানিতে নেমে বিসমিল্লা বলে শুরু করে দিয়েছে মইজাল টানা। এটি একটি প্রাচীন যুগের জনপ্রিয় মাছ ধরার পদ্ধতি হলেও আর এটি গ্রামেগঞ্জের নদনদীতে ব্যবহৃত হয় না, কারণ মইজাল টানা অনেক কষ্টসাধ্যের ব্যাপার এবং পরিশ্রমের ব্যাপার। এখন আমরা কি পারবো মইজাল দিয়ে মাছ ধরতে, কারণ মইজাল আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার, কারণ আমরা এর আগে কখনো মইজাল দিয়ে মাছ ধরি নাই, এই ফার্স্ট টাইম মইজাল দিয়ে মাছ ধরা। মইজাল রেখে এখন আমরা হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করব সবার সাথে, কারণ পানি কম থাকার কারণে মইজালে মাছ উঠতেছে না। এই যে সবাই হাত দিয়ে মাছ ধরতেছে, এখন আমরা ওদের সাথে মাছ ধরি। এটি আবার ধর্মজাল নিয়ে 8-10 জন মিলে একসাথে মাছ ধরতেছে, তো এই মাছ ধরার দৃশ্যটা অনেক সুন্দর দেখা যাইতেছে। এখন দেখাবো ধর্মজাল দিয়ে ওরা কত মাছ ধরছে। মাশাল্লাহ, অনেক টাকি মাছ, শুধু টাকি আর টাকি, অনেক সুন্দর মাছ। আর বানার এই পাশে দেখতে পাচ্ছি একটা ছেলে নল বসি দিয়ে মাছ ধরতেছে, দেখি এই নল বসিতে কি মাছ ধরছে। ও, ছোটোখাটো একটা টাকি মাছ ধরছে, লাফাইতেছে কীরকম করে, দেখি ওর পাতিলে এই টাকিটা রেখে দেই আর ওর মাছ দেখি কি মাছ পাইছে। ও দারুণ, দেখতে পারতেছেন ও ছোটো বড় অনেকগুলো টাকি পাইছে, মনে হচ্ছে যেন খোলসে দিয়ে এই নল বসিগুলো পাড়তেছে। আর এইদিকে দেখতে পারতেছি ও আর একটা ছোট একটা টাকি নিয়ে আসতেছে আর সব বসিগুলো গুটিয়ে ফেলতেছে, এখন বাড়ি চলে যাবে। আর এইদিকে আমরা বেশি পানিতে মজাল নিয়ে চলে আসলাম, কারণ বেশি পানিতে মাছ ওঠে বেশি। প্রচণ্ড শীত এবং বাতাসের মধ্যে আমরা মাছ ধরতেছি, এই যে দেখেন ছেলেটা কিরকম কাপাকাপি শুরু করে দিছে, মাটি ধরে বলতেছে টাকি ধরছি। এই যে কেমনে করে মাছ ধরবো ডুব দিয়ে, অন্য ধরনের একজন মাছ শিকারী ডুব দিয়ে পায়ের নিচ থেকে মাছ তুলে নিয়ে আসছে। নিচে একজনে জাল টানতেছে, মই জাল দেখি কেমনে শীতে কাপাকাপি করতেছে ছেলেটা ডুব দিয়ে মাছ ধরার কারণে। এক যাক কোনো হাঁস পানিতে নেমে পড়ল, এনে উঠা। হ্যাঁ, অনেক শীতের কারণে এখানে আগুন জ্বালানো হচ্ছে, আর আমরা অনেক পরিশ্রমের পর পাড়ে আনতে সক্ষম হচ্ছি মইজালটি। আমাদের দেখিয়ে দিচ্ছে যে মইজালে কোথায় বাঁধতে হয়, আমাদের মইজাল নাকি বাদাই ঠিক হয় নাই, এই জন্য মাছ কম উঠতেছে।
এই যে মৌজালে প্রচুর পরিমাণে কাদামাটি উঠছে, দেখা যাক মৌজালে এবার কি পরিমাণে মাছ পাওয়া যায়। আপেল কমলা যাই যাই ওই কে তো যাইলে অনেক পরিশ্রম করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমরা কতগুলো মাছ পাইছি। তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই মাছ পাইছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।